পৃথিবীতে বর্তমানে 8 বিলিয়ন মানুষ বাস করে, যাদের মধ্যে কেউ আছে বিরল সাহসী, অনুপ্রেরণাদায়ক, সেই সাথে আছে অবিশ্বাস্য সব বৈশিষ্ট্য এবং অস্বাভাবিক গঠন বিশিষ্ট মানুষ। আর আজ আমরা সেই সকল মানুষদেরকে আবিষ্কার করতে চলেছি, যাদেরকে না দেখলে আপনারা কখনো বিশ্বাসও করতে পারবেন না যে এদেরও পৃথিবীতে অস্তিত্ব আছে। তো চলুন শুরু করা যাক। অ্যান্টিনেলা ফ্রেডো ছবিতে যেমনটা দেখতে পাচ্ছেন, প্রথমে অ্যান্টি তেমনই স্বাভাবিক দেখতে ছিল, কিন্তু হঠাৎ তার ইচ্ছা জাগে সে দেখতে এলিয়নদের মতো হবে। তাই সে সারা শরীরে ট্যাটু করে, মুখের আকৃতি পরিবর্তন করে আর নাকের সামনে ছিদ্র কেটে ফেলে, চোখের রং পরিবর্তন করে সবুজ করে ফেলে, এমনকি জীব বৈচিত্র্য করে এবং নাকের উপরে পিন বসায়। আর অ্যান্টনিকে দেখতে তখন পুরোপুরি অদ্ভুত এবং এলিয়ানদের মতো লাগে। অবাক করা ব্যাপার হলো এ তো সন্তুষ্ট না, তাই সে নিজের হাতের দুটি আঙ্গুল কেটে ফেলে। অ্যান্টনির চেহারা আর তার এক্সপ্রেশন তাকে পুরো দোস্তর একজন এলিয়ান বানিয়ে ফেলেছে। আর এখন অ্যান্টি বিশ্বের অন্যতম অদ্ভুত এবং অবিশ্বাস্য চেহারার মানুষ। ডিডিয়ার এর জন্ম কলম্বিয়াতে। তার শরীরে 40% দেখতে ঠিক কচ্ছপের মতো। তাকে সবাই ডাটেল বয় বা কচ্ছপ বালক বলে ডাকত। তার বুক আর পিঠে ছিল কচ্ছপের মতো দেখতে কালো শক্ত আবরণ। ডিডিয়ার পরিবারের সামর্থ্য ছিল না তার চিকিৎসা করবার, কিন্তু ডিডিয়ার এর এই ভিডিও ভাইরাল হয়ে গেলে সবাই হৃদয় ছুঁয়ে যায় আর সবাই যার যার সাধ্য মতো ডিডিয়ার এর জন্য ডোনেট করতে থাকে। তারপর গোটে সফল পরিণতি, অর্থাৎ ডাক্তারের সার্জারি করে ডিডিয়ার পিঠের অংশ কেটে ফেলে দেয় এবং ডিডিয়ার এর এখন সুস্থ স্বাভাবিক বাচ্চাদের মতো বেড়ে উঠছে, স্কুলে যাচ্ছে। টেস জনসন। টেস জন্ম থেকেই অস্বাভাবিক আকৃতির চোখ, নাক আর মাথা নিয়ে জন্ম নেয়। টেসের দু চোখের মধ্যকার ব্যবধান অনেক বেশি, সেই সাথে নাকের দুই অংশ আলাদা এবং মাথা স্বাভাবিক চেয়েও অনেক বড়। টেসের মুখের এই অস্বাভাবিক গঠন বদলাতে বেশ কয়েকবার অপারেশন করা হয়, কিন্তু সেটা ঠিক করা সম্ভব হয়নি। এর কারণে টেসের আচরণে কিছুটা অদ্ভুত, তবে এতবার অপারেশনের পরে টেস বেঁচে আছে আর এটাই এখন খুশির খবর। বর্তমানে টেসের বয়স 18 বছর। ক্যালোরি ডিয়েরা ডি অলিভিয়া। অলিভিয়াকে দেখলে যে কেউ অবাক হবেন, কারণ তার মাথার পেছনে দিকে উল্টোভাবে ঝোলানো, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। তার জন্মের সময় ডাক্তাররা অলিভিয়ার বাবা মাকে পরামর্শ দিয়েছিলেন বাচ্চাটিকে না রাখার জন্য, কিন্তু অলিভিয়ার বাবা মা ডাক্তারের কথা না শুনে তাকে দেখাশোনা করেন এবং বড় করে তোলেন। বর্তমানে অলিভিয়ার একজন সফল অ্যাকাউন্ট্যান্ট এবং মোটিভেশনাল স্পিকার, এমনকি সে পৃথিবীর অনেক দেশে ভ্রমণ করে ফেলেছে এবং তার এই জার্নি এখনও চলমান আছে। সাইক্লোপস বেবি। ইন্দোনেশিয়ার এক নারী একটি অদ্ভুত বাচ্চার জন্ম দেয়। বাচ্চাটির কপালে একটি বড় আছে, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। বাচ্চাটির কোনো নাম নেই, এমনকি বাচ্চাটির ওজন ছিল মাত্র 5 পাউন্ড। তবে শিশুটির শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়েছিল। ডাক্তাররা জানান শিশুটির মার্কুলারি এক্সপোজার এবং রুবেলা ভাইরাস আক্রান্ত। প্রতিদার। ললিতার জন্ম ভারতে। সে দেখতে লুমস এবং মুখের অঙ্ক লুমে ভর্তি। মূলত ললি ওয়েস্ট সিন্ড্রোমে আক্রান্ত। তার কিছুটা মানসিক সমস্যা ছিল, কারণ তার এই চেহারার জন্য অনেকেই তাকে এড়িয়ে চলত। ডাক্তাররা জানিয়েছে যে ললিত তোরা রূপ ব্যাধিতে আক্রান্ত, তবে ললিত খুবই হাসি খুশি এবং ধীরে ধীরে সে সবার সাথে মানিয়ে নেওয়া শিখেছে। লিন্ডি হিল্টন। লিন্ডি হিল্টন হাতের পাতা এবং গোড়ালিবিহীন এক অদ্ভুত নারী। তার এত শারীরিক সমস্যা নিয়েও সে খুব সহজেই এক্সারসাইজ করে, সাঁতার কাটে, ফুটবল খেলে, এমনকি হকিও খেলে থাকে। সেই সাথে সে পড়াশোনাও করে। শারীরিক সমস্যা কে জয় করে সে সবসময় অ্যাক্টিভ থাকে। লিন্ডিকে অন্যদের থেকে আলাদা মনে করে না, সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এবং একজন ভালো মানুষ হতে চায়, আর তাই অনেকেই নিজেকে ফিটনেসের অনুপ্রেরণাও মনে করেন। মেন্ডিসেলার। মেন্ডিসেলার জেনেটিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেন। তার দুই পায়ের পাতা অস্বাভাবিক বড় এবং পায়ের প্রচুর মাংস। তার শুধুমাত্র দুই পায়ের ওজন 95 কিলোগ্রাম, যা তার চলাফেরায় খুবই অসুবিধা করে থাকে। কিন্তু মেন্ডি স্বাধীনভাবে চলাফেরার জন্য প্রাচীর বর করে হাঁটে। সেই স্পেশাল ডিজাইন করা পোশাক এবং জুতা পরে মেন্ডি একটি বাটারফ্লাই এবং হ্যান্ড কন্ট্রোল গাড়ি চালান, যাতে পা ব্যবহার করতে কোনো প্রয়োজন হয় না। কিন্তু আস্তে আস্তে মেন্ডির পায়ের মাংস আরও বাড়তে থাকে, যা মেন্ডির জন্য আরও কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। কিন্তু মেন্ডি আশা করে যে ডাক্তাররা তার জন্য কোনো বেটার ট্রিটমেন্ট আবিষ্কার করবে। গ্রেনি টার্নার। গ্রেনি টার্নারে রয়েছে এক অদ্ভুত শারীরিক বৈশিষ্ট্য ও তার শরীরের চামড়া অনেক বেশি ঢিলা এবং টানলে বেশ খানিকটা লম্বা করা যায়। বিভিন্ন প্রোগ্রামে চামড়ার এই অদ্ভুত বৈশিষ্ট্য প্রদর্শন করে থাকে। একবার এক অনুষ্ঠানে স্কেল দিয়ে মেপে দেখা যায় যার গায়ের চামড়া টানলে 6.25 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, যা একটি বিশ্ব রেকর্ড। অ্যাবিগেল এবং ব্রিটনি হ্যানসন।
অ্যাভিগেল এবং ব্রিটনি হ্যানসন বিশ্বের সবচেয়ে অদ্ভুত যমজ দুই বোন। এদের দুজনে দুইটা মাথা বলে হাত এবং পা দুটো করে তাদের সব কিছু একসাথে করতে হয়। প্রতিদিনকার জীবনে এরা একে অন্যকে সব ব্যাপারে হেল্প করে থাকে, একসাথে চুল আঁচড়ায়, গাড়ি ড্রাইভ করে এবং তারা নিজেদের কাজ নিজেরাই করে। সেই সাথে তারা সব রকম চ্যালেঞ্জের মোকাবেলা করে থাকে। তারা নিজেদের জীবন নিয়ে সবসময় খুশি এবং তারা একটি স্কুলে পড়ায়। স্কুলের বাচ্চারা তাদের এই দুজনকে নিজেদের জন্য অনুপ্রেরণা মনে করে থাকে। স্যাম বার্নস ফোজেরিয়া নামে একটি বিরল রোগে আক্রান্ত ছিলেন, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই রোগের কারণে স্যাম দ্রুত বৃদ্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু স্যাম সবসময় মোটিভেশনাল কথা বলে তার বাবা মাকে সান্ত্বনা দিত। খুবই দ্রুত বুড়ো হয়ে যাচ্ছিল, কিন্তু সে সবসময় হাসি খুশি থাকত এবং বিভিন্ন কাজ করত যাতে তার জীবন আনন্দে কাটে। সাহসী স্যাম মাত্র 17 বছর বয়সে মারা যায়, কিন্তু সে সুখী জীবন কাটিয়ে গেছে, যার জন্য সবাই আজও তাকে মনে রেখেছে। জায়ান ক্লার্ক একজন সফল রেসলার ছিলেন। তিনি বিরল পুরাল রিগ্রেশন সিন্ড্রোমে ভুগছিলেন। জায়ানের কোনো পা ছিল না, পা নান হাতে বর করে চলাফেরা করত এবং হাতের শক্তি বাড়ানোর জায়ান প্রচুর পরিমাণে এক্সারসাইজ করত। জায়ানকে 17 বছর বয়সে তার পালক মা দত্তক নেন। নতুন পরিবারের ভালোবাসা এবং সাপোর্টে জায়ান আরও অ্যাক্টিভ হয়ে ওঠে। সে জায়ান আনসমেড নামে একটি ব্লগও চালু করে। মাত্র 4.78 সেকেন্ডে 20 মিটার দূরে এসের একটি বিশ্ব রেকর্ড করে। এঞ্জান জিমানা হেলিকে তার গ্রামের লোকেরা বাদর এবং গরিলা বলত, কারণ সে একা একা গাছের আড়ালে লুকিয়ে থাকতো এবং বাদর গরিলার মতো মুখভঙ্গি করত। এমনকি সে ঘাস খেত এবং স্বাভাবিক কোনো খাবারও পছন্দ করত না। এঞ্জান জিমানার এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর লোকজন তার মায়ের কাছে তার চিকিৎসার জন্য ডোনেট করে তাকে। সে টাকায় এঞ্জান জিমানার চিকিৎসাও হয় এবং সে স্কুলে যাওয়া শুরু করে। এভাবে এঞ্জান জিমানা সোশ্যাল হতে শুরু করে। এখন তো এঞ্জান জিমানা তার দেশের খুব বড় একজন সেলিব্রিটি। নিক ডিসমিস আর 10টা মানুষের মতোই স্বাভাবিকভাবেই জন্ম নিয়েছিল, কিন্তু বড় হওয়ার পর নিজের মুখের চোয়ালের মাংস অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। তখন নিক তার সোশ্যাল মিডিয়াতে তার অসুখের ব্যাপারে বিস্তারিতভাবে শেয়ার করে, যাতে তার ফলোয়াররা এ সম্পর্কে আরও সতর্ক হয়। 2 বার সার্জারি করার পরও তার মুখের সেই রোগ নিয়ে রিচার্জে সাহায্য করে, যাতে এই ধরনের অসুখের চিকিৎসা বের করা যায়। পৃথিবীতে বিচিত্র মানুষ আর ঘটনার কোনো শেষ নেই। আমাদের কোনো সমস্যা না থাকলেও আমরা কত হতাশ, অথচ এরা তাদের জীবনে এত সমস্যা নিয়েও ভীষণ হাসি খুশিভাবে জীবন কাটিয়েছে এবং কাটিয়ে যাচ্ছে। তাই আমাদের উচিত এদের থেকে শিক্ষা নিয়ে হতাশামুক্ত জীবন কাটাতে শেখা উচিত কীভাবে নিজেকে সুখী হতে হয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু দিয়েছেন তা আমাদের শুকরিয়া আদায় করা উচিত। সবাই কমেন্টে আলহামদুলিল্লাহ অবশ্যই একটি লাইক করে দিবেন।